বাংলাদেশে অনেক নদী নালা খাল বিল পাহাড় চূড়া রয়েছে। এবারে আপনাদের সামনে 8টি পর্বতকে পরিচয় করিয়ে দেব। প্রথমে রয়েছে তাজিং ডং বা বিজয়। তাজিং ডং বিজয় নামে পরিচিত বাংলাদেশের এটি একটি পর্বত শৃঙ্গ। এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এটি বান্দরবান জেলায় রুমা উপজেলায় অবস্থিত। তাজিং ডং বা বিজয় এর উচ্চতা 1280 মিটার বা 4198.4 ফুট। এটি রুমা উপজেলার সাইচল পর্বত শ্রেণীতে অবস্থিত, যা উপজেলা সদর হতে 25 কিলোমিটার দূরে। এ পর্বত এর পাশে একটি উপজাতীয় পল্লীও রয়েছে। জতং দ্বিতীয়তে রয়েছে। জতংকে অনেকদিন পর্যন্ত মদকমুয়ালের কিছু কিছু লোকজন সবচেয়ে উঁচু চূড়া মনে করত, কিন্তু নাসার স্যাটেলাইট ডেটা থেকে দেখা যায় এটি দেশের দ্বিতীয় বা তৃতীয় চূড়া হতে পারে। এর কঠিন আর দুরূহ আরোহণ পথটাই একে অন্যান্য চূড়া হতে স্বতন্ত্র করেছে। অভিযাত্রীরা বলে এ চূড়ায় আরোহণ করা খুবই কষ্টসাধ্য। তৃতীয় অবস্থানে রয়েছে দুমলং। দুমলং মূলত একটি ঝিরি বা ছোট পাহাড়ি নদী, যেটা পাহাড়ের গা বেয়ে অনেক কিলোমিটার উত্তরে বাইখান নদীতে মিশেছে। এই ধারাটির উৎস হিসেবে চূড়াটাকে দুমলং বলা হয়। দুমলং এর 3টি চূড়া, উত্তরের চূড়া, পশ্চিমের চূড়া আর আসল চূড়া। চতুর্থ অবস্থানে রয়েছে যোগী হাফলং। বাংলাদেশ এ পর্যন্ত অভিযান হয়েছে এমন পাহাড়গুলোর মধ্যে যোগী হাফং সবচেয়ে বেশি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ চূড়া যোগী হাফং। এটি মায়ানমার সীমান্তে অবস্থিত। এটি আরোহণ দিক হতে বিপজ্জনক। পঞ্চম অবস্থানে রয়েছে কেওক্রাডং। কেওক্রাডং বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত বা বান্দরবান ও দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে পাথর, ক্রা মানে পাহাড় আর ডং মানে সবচেয়ে উঁচু। কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। ষষ্ঠ অবস্থানে রয়েছে লুকুডং বা থিনদলতে। থিনদলতে একটা গাছের নাম যার ছোট ছোট পাতা, আর থিনদলতে গাছের নাম অনুসারে এই পাড়ার নামও হয়ে যায় থিনদলতে পাড়া। আশেপাশে পাড়ার লোকেরা ডাকে লুকু নামে, লুকুডং নামে। আর থিনদলতে পাড়া থেকে চূড়া মাত্র কয়েক ঘন্টার পথ, অনেক সময় ঘণ্টাখানেকের পথও হয়ে যায় পথচারীর যাত্রার পরিস্থিতি বুঝে। 7 নম্বরে রয়েছে রেং ত্লাং। রেং ত্লাং এটি ডুমলং এর দক্ষিণে অবস্থিত। বিভিন্ন নামে এটাকে ডাকে আর ও অন্য নামও থাকতে পারে। 8ম অবস্থানে রয়েছে সাকা হাপং। বইপত্রে আর ম্যাপে এর নাম মদকতং। ট্রেকাররা ডাকে সাকা হাপং বলে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় মায়ানমার এর সাথে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে এটি। এই পাহাড় সারির মাঝে আছে দেশের সবচেয়ে উঁচু উঁচু চূড়াগুলো। সাকা হাফং নামটা ত্রিপুরা ভাষায় পূর্বের পাহাড়। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।